এটার স্পেশালিটি হচ্ছে ওর সাইজ সাইজ হ্যাঁ আচ্ছা ওর হাইট কত হবে এখন এখন ওর হাইট দুই পায়ে দাঁড়াইলে হবে 5 ফিট 7 আর ওখান থেকে ওর বাবার সাথে ওকে মিটিং করে আনছে। এখন ট্রেডিশনালি অনেকে ডোবারম্যানটাকে ক্রপ করে ওদের এরকম কান্ডুটা খাড়া করে দেয়, কান তো দেখছি কাটানো, জি কান কাটানো। এটা আমার ব্ল্যাক এন্ড ট্যান ডোবারম্যান এমিলি। আচ্ছা, ওর এখন 6 বছর প্লাস এজ, এর আগে লিটার দিছে 3টা, এখনো প্রেগনেন্ট আছে, ফেব্রুয়ারির দিক বাচ্চা হবে। যত্ন প্রথমত আমি তেমন আহামরি কিছু করি না, খুব বেসিক যত্ন নেই, বাট ডিফারেন্সটা হচ্ছে আমি ওদের আটকা রাখি না সারাক্ষণ, ওদের পশু পাখির মতো আটকা রাখি না, ওদের মানুষের মতো সবসময় খোলা রাখি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি রাহিম চৌধুরী, মন আপনারা দেখছেন আপনাদের এই চ্যানেল চৌধুরী 24 টিভি। চলে এসেছি আজকে ঢাকার উত্তরা 17 নম্বর সেক্টরে। এখানে আমি চলে এসেছি আজকে একটি বিদেশি কুকুরের খামারে। এই কুকুরের খামারে এখানে রয়েছে বাংলাদেশের সবচাইতে লম্বা কুকুর বা বড় কুকুর, বলা হয় যে গ্রেট ডেন, এটি রয়েছে, এবং রয়েছে সাথে ডোবারম্যান, এবং প্রায় জানা যায় যে প্রায় 8 থেকে 10টি ব্রিডের কুকুর এই খামারে রয়েছে। তো এই খামারে আজকে আপনাদেরকে দেখাবো এবং এদের দাম সম্পর্কে জানাবো যে কত করে এদের প্রাইস, যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে গ্রেট ডেন কুকুর, তারপর ডোবারম্যান, এরকম কুকুর যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন, আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য। আর এখন আমরা কথা বলবো এই খামারের যে স্বত্বাধিকারী লাবিব ভাইয়ের সাথে। ভাই কেমন আছেন? তো ভাই ভালো, আলহামদুলিল্লাহ। ভাই আপনার এই কেনেলটা মানে কবে থেকে স্টার্ট করছেন, কবে থেকে কেনেল? এটা 2020 থেকে আছে। আগে আমরা সাভারে ছিলাম, ব্যাংক টাউনে, এখন এখানে উত্তরায় মুভ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনার এই চ্যানেল মোট কতটি ব্রিডের কুকুর বর্তমানে আছে? বর্তমানে এখানে 9টি ব্রিডের কুকুর আছে। 9টি ব্রিডের কুকুর, জি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এদের দাম সম্পর্কে এবং বিস্তারিত সবকিছু জানার চেষ্টা করব। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার চ্যানেলে আজকে আমি চলে আসলাম, আপনার এখানে শুনলাম গ্রেট ডেন কুকুর আছে, গ্রেট ডেন কুকুর সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। আপনার এই যে এটা গ্রেট ডেন কুকুর, তাই না? জি। আচ্ছা, এই কুকুরটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন। গ্রেট ডেন, এটা যদিও নামে ডেন, অরিজিনালি এটা আসলে একটা জার্মান ব্রিড, ওদের আরেক নাম হচ্ছে জার্মান মাস্টিফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অরিজিনালি ডেভেলপ করা হয়েছিল পৃথিবীর সবচেয়ে লম্বা ব্রিড নিয়ে, আইরিশ উলফাউন্ড, আর পৃথিবীর সবচেয়ে ভারী ব্রিড নিয়ে, ইংলিশ মাস্টিফ। এই দুইটা ক্রস করে মিড 1800s কে 1900 এর দিকে এই ব্রিডটাকে ব্রিড হিসাবে এস্টাবলিশ করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রাইমারিলি এটা জার্মান নোবেলরা রাখতো, নোবেল এবং অ্যারিস্টোক্র্যাটরা রাখতো, ওদের পার্সোনাল বডিগার্ড হিসাবে ওদের বেড চেম্বারে রাখতো, কারণ এই কুকুরটা অ্যাজ ইউ ক্যান অল সি ওদের ফার খুব কম, এজন্য সবসময় ওই ঝামেলা থাকবে না যে সবসময় ওরা পশম টশম এদিক ওদিক ফেলায় রাখবে, অত শেডিং এর ঝামেলা নাই, খুবই লো মেইনটেনেন্স। আচ্ছা আচ্ছা, তো মানে এর বিশেষত্ব কি, গ্রেট ডেনের মানে ওর মানে স্পেশালিটি কি ওর ভিতরে? এটার স্পেশালিটি হচ্ছে ওর সাইজ। সাইজ, হ্যাঁ। আচ্ছা, ওর হাইট কত হবে এখন? এখন ওর হাইট দুই পায়ে দাঁড়াইলে হবে 5 ফিট 7। হ্যাঁ, এই যে আমরা এখন দেখতে পাচ্ছি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কতটা লম্বা এবং কতটা শান্ত। এটা যদিও অনেক একটা বড় ব্রিড, এটা ম্যাক্সিমাম টাইম ও কিন্তু মানে এরকম শুয়ে পড়ে থাকে, রেস্ট নেয়, ডোবারম্যান বা শেফার্ডের মতো হাইপার অ্যাক্টিভ না। আচ্ছা আচ্ছা, আমার এই ব্রিডগুলো যারা আছে এরা আমাকে সারা দিন লাফালাফি করে চিল্লাচিল্লি করে পাগল বানায় ফেলে, যদিও ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্রিডটা বড় হিসাবে ওর স্পেশালিটি, ও খুব শান্ত। আচ্ছা, আবার যখন রিয়েল ডেঞ্জার সেন্স করে তখন ওর গার্ডিং ইনস্টিংটা খুব শার্প, এছাড়াও অযথা কখনো লাফালাফি করে না, এটাই ওর স্পেশালিটি। আচ্ছা, যেহেতু মানে এই কুকুরটা যেহেতু বাংলাদেশের সবচাইতে বড় ব্রিড বলা হয়, তো ওর কি খাবারের খরচটাও কি বড় হবে?
ওটা তো হবে ভাই, এখন এত বড় একটা বডি মেনটেন করতে তো অনেক ক্যালোরি যাবেই। এখন কি কি খাবার খাওয়ানো হয়? ওকে, আমার সব কুকুর একই খাবার খায়, আমি চাল কুমড়া এবং মাংস একসাথে সিদ্ধ দেই, ওটা সিদ্ধ দিয়ে ওদেরকে বড়দের দুই বেলা খাওয়াই, বাচ্চাদের চার বেলা খাওয়াই। এখন জাস্ট পরিমাণটা চেঞ্জ হয়। ব্ল্যাকির সাথে দেখতে পাচ্ছেন ব্ল্যাকির ফিউচার হাজবেন্ড ভিনি, বর্তমানেও আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন ব্ল্যাকির নিপল ফুলা, পেট ফুলা, ও প্রেগনেন্ট, ও বর্তমানে ভিনির বাবার সাথে মেটিং করেছিল লাস্ট যখন হিট আসছিল। কারণ আমি মেইনলি ফিমেল রাখি, কারণ মেল কুকুর অনেকগুলো একসাথে রাখলে পরে ওরা হায়ারকির জন্য ঝামেলা করে, হিটে আসলে মারামারি করে, অনেক ঝামেলা হয়। এই জন্য যেহেতু আমার ফিমেল বেশি, লাস্টে আমি ওর বাবার সাথে মিটিং করাইছিলাম, আর ফিউচার থেকে ওর সাথে করবে। আর কোনো ইনব্রিডিং এর চান্স নাই, দুইটা ডিফারেন্ট ব্লাড লাইন। ওর বাবার ওর স্টার্ট যেটা ছিল এবারে, ওর স্টার্টের ওনার আমাকে অ্যাসিউরিটি দিয়েছে যে ওনার গ্রেট ডেন্টার কেসিআই পেপারস আছে, ওটা ইন্ডিয়ান ইম্পোর্ট, আর ওকে আমি বাংলাদেশ থেকে নিয়েছি, সো নো চান্স অফ বিং ইনসেস্ট। আচ্ছা আচ্ছা, তো ভাই ওদের এই গ্রেট ডেনের কালেকশনটা কোথা থেকে করেছেন আপনি, পেয়েছেন কোথায় ওদেরকে? এটা আমি ঢাকা থেকে কিনেছি, আর এটাকে আমি নিয়ে আসছি হচ্ছে, খুব সুন্দর লাগতেছে সাদা গ্রেট ডেন সাদা ভেরিয়েন্ট। এটা হচ্ছে এই কোটটাকে বলে মার্ল, মার্ল কোটের গ্রেট ডেন এটা। এটাকে আমি নিয়েছি হচ্ছে কোথায় জানি নিয়েছিলাম, তো মুন্সিগঞ্জ ফেরিঘাট, এটা মুন্সিগঞ্জ ফেরিঘাট থেকে নিয়েছি। আচ্ছা আচ্ছা, আর ওখান থেকে ওর বাবার সাথে ওকে মিটিং করে আনছি। আচ্ছা আচ্ছা, ওর বাবার নাম হচ্ছে লোগান, আপনারা ওকে অনেকেই চিনতে পাবেন। আচ্ছা আচ্ছা, ডগ কমিউনিটিতে ওর ভালোই পোস্টটা আছে। আচ্ছা আচ্ছা, তো ভাই গ্রেট ডেনের বাচ্চা কত করে আপনি সেল করেন যদি কেউ কিনতে চায়? যেগুলা এই কালার আসে, এই কালারটা কমন, মাল্টি কালার আসা কমন, যেমন হার্লে কুইন বা মার্ল, এই কালারটা আমি একটু কমে সেল করি, যেমন 35,000 রেঞ্জ। আর এই কালার যেগুলো আসে ইউনিক কালার, ফুল ব্রাউন বা ফুল ব্ল্যাক, এগুলা 40k তে সেল হয়। আচ্ছা আচ্ছা, মানে তাহলে গ্রেট ডেন এই কালো কালো কালার যেগুলো সেগুলো কত করে? 40k, 40,000 করে সেল হবে এক এক পিস বাচ্চা, আর যদি এই কালারে আসে তাহলে 35,000 করে। আচ্ছা ঠিক আছে, তো এখন এখন ওর অবস্থা কি? ও কি প্রেগন্যান্ট আছে নাকি? জি, ও প্রেগন্যান্ট আছে, ওর ডিউ ডেট ডিসেম্বর 22 তারিখ, ডিসেম্বর 22 তারিখ, আর 10 দিন পরে। আচ্ছা ঠিক আছে, তো এটা ওর সেকেন্ড লিটার হবে, এর আগেও একবার বাচ্চা দিয়েছে। আচ্ছা, তো ওরা বাচ্চা কতগুলো দেয় ওরা? ওদের লিটার সাইজ, বড় কুকুরের লিটার সাইজ বড়ই থাকে, ওদের এভারেজ লিটার সাইজ 6-8 পাপিস, গতবারও 8টা বাচ্চা দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো যদি কারো প্রয়োজন হয় আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো নেক্সট আমরা দেখব ভাইয়া, এটা তো এই ডোবারম্যান দেখতে পাচ্ছি আপনার সামনে। জি, এটা আমেরিকান ব্লাড লাইন ডোবারম্যান পিনশার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর সম্পর্কে একটু বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে বলেন। ডোবারম্যানটা এটা একটা পার্সোনাল প্রোটেকশন ব্রিড, গার্ড ব্রিড না, পার্সোনাল প্রোটেকশন, তার মানে এটা একটা ভেলক্রো ব্রিড, যেটা আপনার সবসময় পাশে থাকতে চাবে, এবং এটা ওয়ান ম্যান ডগ, এটা কয়েকজনের কমান্ড মানতে চায় না। আপনি যদি একটা হাউস হোল্ডে থাকেন বা অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্ট থাকেন, তাহলে এটা আপনার জন্য না। মনে করেন আপনার বড় জায়গা টায়গা আছে, স্পেস আছে, বাগান আছে বা উঠান আছে, যেখানে আপনি আপনার কুকুরকে দৌড়াতে দিতে পারেন, তাহলে আপনি আপনার জন্য একটা ডোবারম্যান নিয়ে চিন্তা করতে পারবেন। কারণ এই ব্রিডটা খুবই হাইপার অ্যাক্টিভ হয়, ওদের অ্যাংজাইটি ইস্যুস আছে এবং ওরা ইজিলি বোর্ড হয়ে যায়, অনেক স্টিমুলেশন দিতে হয়, অনেক এক্সারসাইজ করাইতে হয়। এই কারণে এই ব্রিডটা নোভাইসদের জন্য রেকমেন্ডেড না, যারা এক্সপিরিয়েন্সড আছে শুধু তাদেরই এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। আচ্ছা আচ্ছা, তো এর কালার কয়টা? দুইটা কালারই তো হয় তাই না? হ্যাঁ, এটা এখন আমেরিকায় 4টা কালার অ্যালাউড, কিন্তু ইউরোপিয়ান কম্পিটিশনে ইউজুয়ালি 2টা কালার, ব্ল্যাক অ্যান্ড ট্যান, আর আরেকটা যেটা আছে লিভার অ্যান্ড ট্যান, এই 2টা কালারই অ্যালাউড হয়। এখন ট্রেডিশনালি অনেকে ডোবারম্যানটাকে ক্রপ করে, ক্রপ করে ওদের এরকম, আচ্ছা আচ্ছা আচ্ছা, কান্ডুটা খাড়া করে দেয়, এদের কান তো দেখছি কাটানো। জি, কান কাটানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পার্সোনালি ক্রপিং এর এগেইনস্টে, কিন্তু যেহেতু আমার ক্লায়েন্টরা সব সময় ক্রপ ডোবারম্যান দেখতে চায়, তাদের সবার রিকোয়েস্টে এখন একটা নিজেও ক্রপ ডোবারম্যান স্টাইল। এটা আমার লিভার ডোবারম্যান শিবা, ও বর্তমানে প্রেগনেন্ট, ডিউ এনি ডে নাও, তাই ওকে এখানে কোয়ারেন্টাইন করে রাখছি আইসোলেশনে। এটা আমার ডেলিভারি রুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর এখানে যখন বাচ্চাগুলো হয়ে যাবে এখান থেকে পরে আমি ওদের আরেক লোকেশনে মুভ করব, ওখানেই 45 দিন থাকবে। বাচ্চা এখানেই হবে? জি, এই যে বক্সে। হ্যাঁ, এখানে হবে। তো জিবা, আমার জিবা, তুমি নয় জিবা, জিবা হাত। এটা আমার ব্ল্যাক অ্যান্ড ট্যান ডোবারম্যান এমিলি,
ওর এখন 6 বছর প্লাস এজ, এর আগে লিটার দিছে 3টা, এখনো প্রেগন্যান্ট আছে, ফেব্রুয়ারির দিক বাচ্চা হবে। আমার সব ডোবারম্যানই আমেরিকান ব্লাড লাইন। আমেরিকান ব্লাড লাইন, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওইটা প্রাইস কত করে বাচ্চা? লিভার কালার বাচ্চা আমি 35,000 বিক্রি করব, ব্ল্যাক এন্ড টান বাচ্চা আমি 25,000-30,000 বিক্রি করব। ঠিক আছে বন্ধুরা, এটা 25-30 আর এর আগে যেটা দেখলেন সেটা 35-35,000। এখন ডোবারম্যান সব কালারের বাচ্চা দিতে পারে, ও এক দুটো ব্ল্যাক দিতে পারে, ও লিভার বাচ্চা দিছে, দুটো থেকে বের হইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমন না যে লিভার ডোবারম্যান খালি লিভার বাচ্চাই দেয় আর ব্ল্যাক খালি ব্ল্যাকই দেয়, আনলেস যদি খালি ব্ল্যাক আর ব্ল্যাক ডোবারম্যান ব্রিড করানো হয় তাহলে খালি ব্ল্যাক বাচ্চা আসার 90% চান্স আছে। আর যদি লিভার আর ব্ল্যাক ডোবারম্যান ব্রিড করানো হয় তাহলে দুইটাই কালার আসবে। আমি এবারে লিভারটার সাথে লিভার আর লিভার ব্রিড করাইছি, সো দা হাই চান্সেস দা হোল লিটার উইল বি লিভার কালার। আচ্ছা ঠিক আছে, যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে। থ্যাংক ইউ। যত্ন কিভাবে নেন আপনি কুকুরদের? যত্ন প্রথমত আমি তেমন আহামরি কিছু করি না, খুব বেসিক যত্ন নেই, বাট ডিফারেন্সটা হচ্ছে আমি ওদের আটকা রাখি না সারাক্ষণ, ওদের পশু পাখির মতো আটকা রাখি না, ওদের মানুষের মতো সবসময় খোলা রাখি। আমার সাথে এরকম দিনে 4-5 বেলা বের হয়, আমি না থাকলে আমার ওয়ার্কার আছে ওদের সাথে বের হয়, বের হয়ে ওরা ওদের সব এনার্জি আউট করে, কেউ ডিক করে দৌড়ায়, এরকম প্রত্যেক দিন এভাবে দিনে 4-5 বার বের করলে সবাই ঠিক থাকবে। আচ্ছা, ওরা আর পিপটে কোথায় করে? ওরা পিপটে এখানেই করে, এই যত যা প্লট আছে এক এক দিন এক একটা যে যে আমরা করাই। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা আমাদের কেনেলের সাথেই, এখানে তো দেখতেই পারতেছেন চারদিকে ফাঁকা, এই জন্য এই জায়গাটা আমি করছি। এখন একটা ছাদের মধ্যে 5-10টা কুকুর নিয়ে বসে ওখানে, যেখানে জায়গা নাই কিছু নাই, ওদের একই জায়গায় খাবার দিয়ে একই জায়গায় করায়, কুকুরটা নষ্ট করলে তো কোনো লাভ নাই। আচ্ছা আচ্ছা ঠিক। আর এদের অসুখ বিসুখের জন্য ট্রিটমেন্টটা কে করে? ট্রিটমেন্টটা ডক্টর সিয়ামাক করে, উত্তরা যারা আছেন তারা সবাই তো ডক্টর সিয়ামাককে চিনেন, উনি একজন ইরানিয়ান ভেট, এখানে উত্তরায় ফার্স্ট ভেট ছিল, তার কাছেই আমি যাই। তারপরে এটা ওদের কিচেন, এখানে রান্না বান্না সবকিছু হয়, এদিকে কিচেন, কুকুরের সব রান্না বান্না করি। আর এখানে আছে হচ্ছে ডেলিভারি রুম, এখানে আমার প্রেগন্যান্ট কুকুর থাকে। মাছি পোকামাকড় কিছু না যায়, সুন্দর একটা সেট আপ দেওয়া হয়েছে। আসলে মানে আপনি মানে কুকুর পালনটাকে কি বেশি গুরুত্বপূর্ণ মনে করেন নাকি মানে এটা ব্রিডিং আর সকলের হাতে যেন পৌঁছায় সেটা গুরুত্বপূর্ণ মনে করেন কোনটা? আমি পালন এবং ব্রিডিং দুইটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি, কারণ আপনি যদি ভালো করে না পালেন আপনার কাছে কোয়ালিটি কুকুরের বাচ্চা হবে না। আচ্ছা আচ্ছা, এই জন্য পালনটা আগে আসে। আচ্ছা, আর আমি পালনটা আরো বেশি ইম্পর্টেন্স, মানে সেলটা অতটা আপনার সেল অত ফ্যাক্ট না, আমার হইলে হইলো না হইলে নাই, কারণ এটা আমি প্রফেশনালি করতেছেন, এমন না যে আমার কুকুর বিক্রি করে আমার জীবন কাটাইতে হবে, খাইতে হবে। আমি প্রফেশনালি অ্যাথলিট, এমএমএ ফাইটিং করি, এটা জাস্ট আমার হবি কেন। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দরভাবে সেট আপ দেওয়া, বাসা বাড়ির মতো। ঠিক আছে, ধন্যবাদ। এটা আমার বুল মাস্টিফ গায়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুল মাস্টিফ এটা একটা ইংলিশ ব্রিড, এটা একটা গার্ড ডগ, এটাকে ডেভেলপ করাই হচ্ছে গার্ডিং পারপাসে। ইংলিশ গেমকিপার যারা বড় বড় অ্যারিস্টোক্র্যাট নোবেল, ওদের যারা মানে ওদের জমি জমার পাহারার দায়িত্বে ছিল, ওদের জমি জমার মধ্যে মনে করেন যা মানে পশু পাখি ঘোরাফেরা করতো, গরু ছাগল ভেড়া তেড়া এগুলো সব ওরা করতো কি, ওদের দিয়ে রাত্রে পাহারা দিয়ে তো, কারণ অনেক সময় আসতো এইসব বড় এস্টেট গুলায় মানুষ চুরি করতে ঢুকতো, অনেক সময় গরুর বাচ্চা চুরি করে নিয়ে যেত, মানুষের ভেড়া নিয়ে যেত, তখন ওদের কাজটা ছিল হচ্ছে ওরা দৌড়ায় যায় চোরটাকে ধরা, এই জন্য ওদের এই গার্ডিং ইনস্টিংটা এই ব্রিডটার মধ্যে খুব স্ট্রংলি আছে। ওদের ন্যাচারাল তেমন একটা ট্রেনিং দেওয়া লাগে না, ওদের অলরেডি ইকুইপড উইথ দিস গার্ডিং ইনস্টিংক্ট, প্রোটেক্টিং ইনস্টিংক্ট, এই জন্য এটা খুব ভালো একটা ন্যাচারাল গার্ড ডগ। কিন্তু একটাই সমস্যা হচ্ছে কি, আমাদের আবহায়
ওদের মেইনটেইন করা টাফ, কারণ এটা ট্রপিক্যাল ওয়েদারে স্যুট করে না। আমাদের যে ডোবারম্যান আছে, ডোবারম্যান আর গ্রেট ডেন, গ্রেট ডেন বাদে বাংলাদেশে কোনো ব্রিডই, আর গ্রেহাউন্ড আর আমাদের দেশি, এই চারটা ব্রিড বাদে আসলে সব ব্রিডেরই কিন্তু হিট স্ট্রোকে মরে যাওয়ার রিস্ক আছে। বিনি ন এখন মানুষ এসব বুঝে না, এইসব না বুঝে টুঝে এসব ফারি টারি ব্রিড এনে দেশে ভরে দিছে, যেগুলো গরমে টিকে না কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি গরম পড়লে ভিজায় রাখতে হয়, হিট স্ট্রোকে হার্ট ফেল করার চান্স থাকে, নানা রকম ঝামেলা। এই জন্য এইসব ব্রিড যাদের লো মেনটেন্স কুকুর দরকার তাদের জন্য আমি রেকমেন্ড করব না। যারা লো মেনটেন্স কিন্তু বড় মাস্টিক দরকার তাদের জন্য গ্রেট ডেন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর এগুলা এগুলা জাস্ট বিগ ব্রিড না, এগুলো হচ্ছে জায়ান্ট ক্যাটাগরির। এগুলা মনে করেন 60-70 kg ফিমেলরা ইজিলি হয়, মেলরা 80 kg প্লাস ইজিলি হয়ে যায়। সো একটা নোভাইস যার আগে কখনো কুকুর পালার এক্সপিরিয়েন্স নাই, সে যদি এমন একটা ব্রিড কিনে, এগুলা হ্যান্ডেল করা খুব হার্ডি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, জানতে পারলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ ভাইয়া। ভিডিওর শেষের দিকে একটি প্রশ্ন করতে চাই আপনাকে, যে যারা ডগস যারা কিনতে চায়, যারা পালতে চায়, তাদের ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি কুকুর কেনার আগে ব্রিডটাকে, কোন কুকুর কিনতে চান ওই ব্রিডটাকে নিয়ে ভালো করে রিসার্চ করুন। ওই ব্রিডটা কি আমাদের এই ওয়েদারে থাকতে পারবে নাকি, আপনি কি ওই ব্রিডটাকে পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম করাইতে পারবেন নাকি, ওকে পর্যাপ্ত পরিমাণে ওর যতটুকু জায়গা দরকার ওটা দিতে পারবেন নাকি, এই সব নিয়ে আমি বলতে চাই যে মানুষদের একটা কুকুর নেওয়ার আগে ভালো করে রিসার্চ করা উচিত, যাতে ওদের ভালো করে একটা আইডিয়া থাকে যে ওরা এই কুকুরটা যে নিচ্ছে এটা তো মনে করেন মাছ বা পাখি না যে 2-4-5 বছর থাকবে, এটা একটা লং টার্ম কমিটমেন্ট। এজন্য যারা কুকুর কিনতে চায় তাদের উদ্দেশ্যে আমি বলি যে আপনারা কাইন্ডলি আপনাদের ভালো করে রিসার্চ করে নিন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই আমি জানার চেষ্টা করলাম আপনাদেরকে, লাবিব ভাই কিভাবে তার ডগসদেরকে কিভাবে মেনটেন্স করেন, এবং তার এই ক্যানেলে কোন কোন ব্রিডের ডগ আছে আমি বিস্তারিত সবকিছু আপনাদেরকে জানার চেষ্টা করলাম। যাদের ডগস পাপিস প্রয়োজন হয় আপনারা লাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, লাবিব ভাইয়ের ফোন নাম্বার ঠিকানা সবকিছু বিস্তারিত সবকিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ সকলকে।